আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান নিশু, ব্রেন রিফ্রেশার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে থেকে সায়েন্স ফিকশন গল্প নিয়ে একটি ভিডিও লিস্ট তৈরি করতে যাচ্ছি। যারা বাচ্চাদের সায়েন্স ফিকশন পছন্দ করেন, সায়েন্স ফিকশন গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি। আজকে আমার প্রথম গল্পটি হবে জাদুকর। লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ। গল্পটি আমি আমার মতো করে পড়ব, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। শুরু করা যাক। আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে, বাবলু পেয়েছে 8.5। শুধু তাই নয়, খাতার উপরে লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু। কি সর্বনাশ! বাবলু খাতা উল্টে রাখলো যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার ম্যাম স্বরে বললেন, এই বেঞ্চের উপরে উঠে দাঁড়া। বাবলু বেঞ্চের উপরে উঠে দাঁড়ালো। তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা? সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা। ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ব্যাগ ব্যাগ করে হেসে ফেলল। ধীরেন স্যার গর্জন করে উঠলেন, এই কে হাসে, মুখ সেলাই করে দেব। হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে। আড়ালে ডাকে জম স্যার। ফার্স্ট বেঞ্চে আবার একটু খিক খিক শব্দ হলো। ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, আরেকবার হাসির শব্দ শুনলে চট দিয়ে দাঁত খুলে ফেলব। নাট্যশালা নাকি? ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, এই বাবলু, তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চের উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না, কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো। বাবা মোটেই সহজ পাত্র নন, ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য। বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো। বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল। কি হয় অঙ্ক শিখে? তৈলাক্ত বাসবে, বাদরের উঠবার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, উঠেছে উঠে পড়ো, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটা কি? বাবলু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্কুল ছুটি হলো 5টায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলে বারান্দায় মুখ কালো করে বসে রইল। স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল, বাড়ি যাও ছোট ভাই। বাবলু বলল, আমি আজকে এইখানেই থাকবো। ক কি ভাই, বিষয় কিছু না, তুমি ভাগো। আনিস মিয়া একগাল হেসে বলল, পরীক্ষায় ফেল করছ কেমন? বাড়ির থেকা নিতে না আসলে যাইতা না, ঠিক না? আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো। সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা একা। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারদিকে গুটগুটি অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য জিজি একসঙ্গে ডাকতে লাগলো। বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো, ডান পাশের ঝোপ কেমন যেন নড়ে উঠল। বাবলুর শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো। এ ছেলে কাঁদছো কেন? অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু, পিঠেও এরকম একটা বস্কা ফিতা দিয়ে বাঁধা। এই খোকা, কি হয়েছে? বাবলু ফুপাতে ফুপাতে ববলল, আমি অঙ্কে 8 পেয়েছি। তাই নাকি? জি। আর ধীরেন স্যার আমার খাতার উপরে লিখেছেন গরু। বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল। লোকটি এগিয়ে এসে খাতাটি নিল। সে বেশ লম্বা, এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্ত মুখ ঢাকা পড়ে আছে। লোকটি গম্ভীর গলায় বলল, খাতার উপর গরু লেখাটা অন্যায় হয়েছে, বুদ্ধিবৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে, তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বা কী?
ছোট করে লিখলেই হতো। বাবলু শব্দ করে কেঁদে উঠল। উহু, কাঁদবে না, কাঁদার সময় সময় না। কি করা যায় এখন তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাবলু ধরা গলায় বলল, আমি স্কুলেও যাব না, বাসাও ফিরে যাব না, বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো, না জাহাজের খালাসি হয়ে বিলাত চলে যাব। বুদ্ধিটা মন্দ হবে না, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমার নাম তো জানা হলো না। আমার নাম বাবলু, ক্লাস 7-এ পড়ি। আপনি কে? আমার নাম হলো গিয়ে হইয়াত শুন। কি বললেন? আমার নামটা একটু অদ্ভুত, আমি বিদেশি কি না? কি করেন আপনি? আমি একজন পর্যটক, আমি ঘুরে বেড়াই। বাবলু কৌতূহলেই বলল, আপনার দেশ কোথায়? আসো তোমাকে দেখাচ্ছি। হইয়াত শুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো, ওই যে দেখছো ছায়া ছায়া, ওইটাই হচ্ছে ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, স্প্রিংয়ের মতো। এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে, আমরা তাকে বলি নয়তিনি। তার 9 নম্বর গ্রহটিতে আমি থাকতাম। বাবলু একটু সরে বসলো, পাগল নাকি লোকটা? কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো, বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি। বুঝলে বাবু? বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি, পৃথিবীতেও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই পড়েছে। আপনারাও বুঝি বাংলায় কথা বলেন। উহু, তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটা অনুবাদক যন্ত্র আছে। সে ইশারা করে গোলাকৃতি একটি বাক্স দেখালো। বাক্সটি তার কাঁধের কাছে ঝুলছে, মশার আওয়াজের মতো পিন 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 একটা শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কে নিউরনে বিভিন্ন ধ্বনি যে লাইব্রেরি আছে এবং শব্দ বিন্যাসে যে সমস্ত ধারা, তা এই যন্ত্রটি ধরতে পারে। বাবলুর একটু ভয় ভয় করতে লাগলো। লোকটি বলল, এই যে চারদিকে জিজি পোকা ডাকছে, এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে জ্বলিয়ে দেব? বাবলু ভয় ভয়ে বলল, দিন, একটু ব্যথা লাগবে না তো? উহু, মাথা খানিকটা ভো ভো করবে হয়তো, দিয়েই দেখো। ওয়েত শুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতে বাবলু শুনল জিজি পোকাগুলো কথা বলছে। পোকা চাই, খাবারের জন্য পোকা চাই। ওই লোক দুটি যাচ্ছে না কেন? কি করছে, কি করছে? এরা দুজন কি করছে? পোকা চাই, পোকা চাই, পোকা চাই। বাবলু স্পন্দিত হয়ে গেল। লোকটি বলল, মানুষ যেভাবে কথা বলার, এরা কিন্তু সেভাবে কথা বলে না, ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে। ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থায় না প্রাণী জগতে আছে। বাবলু তার কথায় কান দিচ্ছিল না কারণ সে পরিষ্কার শুনতে পেল, জাম গাছে একটি পাখির বাসা থেকে ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। আহা, এই লোক দুটি কি বকবক শুরু করেছে, ঘুমোতে দিবে না নাকি? ঠিক বলেছ, মানুষের মধ্যে কাণ্ড জ্ঞান বলে কিছুই নেই, এগুলো মহাবোকা। বলতে বলতে পাখিগুলো হিক করে হাসতে লাগলো। লোকটি বলল, বাবলু যন্ত্রটি এবার খুলে ফেলা যাক, তোমার অভ্যেস নেই তো মাথা ধরে যাবে। বাবলু বলল, আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি, ওরা আমার কথা বুঝতে পারবে? দুই একটা কথা বুঝতে পারে, তবে বেশিরভাগই বুঝবে না, ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। অবশ্যই সবার না, পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, যেমন ধরো তিমি মাছ। তিমি মাছ বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান, শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান, ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত। ওদের হাত নেই কেন? প্রকৃতির খেয়াল, প্রকৃতির খেয়ালিপনার জন্য তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর মতো জীবনযাপন করতে হচ্ছে। হয়েত শুন একটি ছোট্ট নিঃশ্বাস পেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে নিল। এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক, কী ঠিক করেছ? জাহাজে খালাসি হবে? না, তবে কি অন্ধকারে জাম গাছের নিচে বসে থাকবে? উহু, আমি আপনার সঙ্গে যাব। তাই বুঝি? জি, কিন্তু তা সম্ভব নয়, আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি, বস্তু স্থানান্তর প্রক্রিয়া।
তোমাকে দিয়ে তা হবে না। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে, তার নাম হচ্ছে টিটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে, আমিও আপনার সঙ্গে টিটানে যাব। একেবারেই অসম্ভব, সে জায়গাটা বিষাক্ত ক্লোরিন গ্যাসে ভরপুর, তার উপর আছে সালফার ডাইঅক্সাইড, আমার তাতে কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। লোকটি শান্ত স্বরে বলল, তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের এখানে অনেক কিছুই শেখার আছে, অঙ্কে 8.5 পেলে হবে না। বাবলু কোনো উত্তর দিল না। লোকটি বলল, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর, ইচ্ছে করলে এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে। বাবলু মুখ কালো করে বলল, আমি অঙ্কটঙ্ক কিচ্ছু শিখতে চাই না। হুয়েটসন হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, মানুষেরা প্রাণী হিসাবে কিন্তু খুব অদ্ভুত, এরা প্রায় সময় যা ভাবে তা বলে না, মুখে এক কথায় বলে কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো অন্য কথা, ঠিক না? বাবলু থেমে থেমে বলল, আপনি কি করে বুঝলেন? আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে, তা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কী ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কী ভাবছেন। তারা দুজনে হারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরে আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও? বাবলু মাথা নাড়ল, সে বুঝতে চায়। লোকটি যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল, বাবা মনে মনে বলছেন, আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে, 8 পেয়েছো তো কি হয়েছে, আহা বেচারা, আমার ভয়ে বাড়িও আসতে পারছে না, না আর কোনোদিন রাগারাগি করব না। ভাবতে ভাবতে চোখ মুছলেন। ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছে, আহারে বাচ্চা ছেলেটাকে কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে, খাতায় গরু লেখাটা অন্যায় হয়েছে খুব, সে লজ্জাতেই বাড়িয়ে যাচ্ছে না। না, ছাত্রদের সঙ্গে আরেকটু ভদ্র ব্যবহার করা দরকার। না, আর এইরকম রাগারাগি করব না, বাবলুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। হয়েছ শুন হাসতে হাসতে বলল, কি শুনলে তাদের মনের কথা? হুম, জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনও আছে? জি না। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়, আরেকটু বসুন। না, আর বসা যাচ্ছে না, তোমার বাবা আর তোমার স্যার এদিকেই আসছেন, আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না, যাই তাহলে, কেমন? তার কথা শেষ হবার আগেই বাবা এবং ধীরেন স্যার সামনে দেখা গেল। দপ্তরি আনিস নিয়ে একটি হারিকেন হাতে আগে আগে আসছে। বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা এসেই প্রচণ্ড একটা চর বসালেন, রাগী গলায় বললেন, এ বয়সে বাদ্রামে শিখেছিস, বাড়ি না গিয়ে গাছের নিচে বসে বসে ধ্যান করা হচ্ছে, তোর পিঠের ছাড় তুলব আজকে। ধীরেন স্যার থমথমে স্বরে বললেন, খারাপ পরীক্ষা হয়েছে, কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে বই নিয়ে বসবি, তা না সাপ খোকরে আড্ডার মধ্যে এসে বসা, আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবে। গরু কি আর স্বাদে লিখেছি? বাবলু এদের কথা একটু রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয়। তাছাড়া সে হারিকেনের আলো স্পষ্টই দেখল বাবার চোখ ভেজা, কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন। কেমন লাগলো আজকের গল্পটি? আশা করি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে, সামনে আরও মজার মজার গল্প নিয়ে আসব। অবশ্যই গল্পগুলো সায়েন্স ফিকশন, আপাতত সায়েন্স ফিকশনের উপরে আমি মাথা খামাচ্ছি। ধন্যবাদ, হুমায়ুন স্যারের একটা অনবদ্য সায়েন্স ফিকশন গল্প, আমার খুবই প্রিয় গল্প। যাই হোক, ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। গুড বাই, টাটা।